এডুকেশনের সংজ্ঞা হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল। আপনারা শুধু বডির কথা বলছেন, আপনারা শুধু ম্যাটেরিয়ালিজমের কথা বলছেন, আমরা যোগ করতে চাই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সারা আপনার এই ডেভেলপমেন্টের আন্দোলন সফল হবে না। আমি খুবই দুঃখিত, ব্যথিত, ভারাক্রান্ত। আমি সহ্য করতে পারছি না যেই মাটিতে পীরাউলিয়াদের এত অবদান, এত কষ্ট, এত কোরবান, সেই জমিনে ধর্মশিক্ষাকে তুলে দেওয়া হবে, বোর্ড পরীক্ষায় দেওয়া হবে না। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কাঁদছি। কত কণ্ঠ, কত ময়দানে বলা হলো রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহর শিখানো দোহা আমাদের পীর সাহেবান ময়দানে সমস্ত মাহফিলে বলে বেড়াচ্ছেন, আমরা চোখের পানি ফেলছি, আল্লাহর আরশে চলে যাচ্ছে আমাদের আওয়াজ, কিন্তু কেন আমাদের নেতৃবৃন্দের কাছে এই আওয়াজ যাচ্ছে না আমি বুঝতে পারছি না। কুররাতু আয়ুন, চোখের মণি আমাদের সবার প্রয়োজন, আত্মাকে শান্ত করা, চোখ শীতল করা সন্তান আমরা চাই। আমরা মাদকাসক্ত সন্তান চাই না, আমরা নেশাখোর সন্তান চাই না, আমরা জাহান্নামী সন্তান চাই না। আমরা সন্তান চাই, আমরা কবরে যাওয়ার পরে যারা রব্বির হাম হুমা বলে কাঁদবে, আর আমরা ওই কবরে বসে জান্নাতের সাথে আমাদের কবর কানেক্টেড হয়ে যাবে। কিন্তু আজকে কেন আমরা বুঝতে পারছি না? আমরা বঙ্গবন্ধুর সৈনিক দাবি করি, বঙ্গবন্ধু কবরে আজাব পাক, বঙ্গবন্ধুর কন্যা সেটা চাইতে পারে না, বঙ্গবন্ধু কবরে শাস্তি পাক, জাহান্নামে জ্বলুক সেটা কেউ প্রত্যাশা করতে পারে না। আপনি স্বাধীনতার পক্ষের, আপনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর কবরে জান্নাতের সাথে কানেকশনের ব্যবস্থা করে দেন। আজকে লক্ষ কোটি এই তরুণ যুবকদেরকে ইসলামী শিক্ষা, ধর্ম শিক্ষার ব্যবস্থা করেন, তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। ঠিক।